सुप्रभात प्रिय छात्र छात्री, आज के चतुर्थ श्रेणी बांगला पढ़ी। चतुर्थ श्रेणी जो कविता पढ़े से कविता प्रश्नगुल आज के पढ़ब। एर आगे दिन काजी नजरुल इस्लामेर आमी सागर थेके आमी सागर पाड़ी देव, आमी सागर पाड़ी देव, काजी नजरुल इस्लामेर ये कविता पढ़े। आज के सेखान कि प्रश्न रहे से प्रश्नगुल आलोचना करब। प्रश्नगुल आलोचनार आगे तुम्हारे हमें क्योंकि एक इम्पर्टेंट कथा बोल, खूब गुरुत्वपूर्ण कथा बोल। तुम्हारा अनेक शुने थे, अनेक शुने विभिन्न दादामणि दीदीमणि जख यूट्यूबे क्लस निच्चन विद्यालय ता बोल जे आगामी आमरा आगामी दिन परीक्षार आयोजन करते चले परीक्षाटा निच्छि। तहले परीक्षाटा निच्छि तार माने तोमादेर प्रस्तुत होते हबे एबं आमादेर प्रस्तुति किन्तु शुरू हये गेछे। आमरा प्रस्तुत होच्छि, आमादेर प्रस्तुति शुरू हये गेछे, आमादेर प्रश्नप्रश्न करा होच्छे। कबे परीक्षाटा हबे, किभाबे हबे, आमि एई प्रश्नगुलोर उत्तर दिते चेयेछिलाम, ताई तो? तो आमादेर परीक्षाटा ए मासेर शेषेर दिके शुरू हबे। এই জুন মাসের শেষের দিক থেকে পরীক্ষাটা শুরু হবে। কোথায় হবে, কিভাবে হবে, এই বিষয়টা পরে বলব, ঠিক আছে? তো তোমরা ধরে নাও পরীক্ষা হচ্ছে, আমার তোমাদের প্রস্তুতিটাও সেইভাবে সেইভাবে নিতে হবে। তাহলে আমরা পড়াটা শুরু করছি। দেখো এখানে মৌখিক প্রশ্ন রয়েছে, এই কবিতাটি কে রচনা করেছেন? এই কবিতাটি কে রচনা করেছেন? আমরা সাগর পাড়ি দেব এই কবিতার কথা বলা হয়েছে। তাহলে তোমাকে উত্তরটা লিখতে হবে, এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন, ঠিক আছে? আমি যেরকম বলবো সেরকমটাই লিখতে হবে, আমি সেটা বলছি না। আমি আমার মতো করে বললাম, তুমি তোমার মতো করে বলবে, তুমি তোমার মতো করে লিখবে, এরকমও বলতে পারো। সাগর পাড়ি দেব কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন, ঠিক আছে? তাহলে আমি দুবার দুরকমভাবে বললাম, এরকম বিভিন্নভাবে এই উত্তরগুলো হতে পারে, সেগুলো তোমরা তোমাদের মতো করে লিখবে। কথক কি রূপে সাগর পাড়ি দিতে চায়? কবিতাটা যিনি বলছেন তাকে কথক বলা হয়, তাই তো? কবিতাটা যিনি বলছেন তাকে কথক বলা হয়। কথক কিভাবে সাগর পাড়ি দিতে চান? কথক সদাগর রূপে সাগর পাড়ি দিতে চায়। কথক সদাগর মানে বণিক, বণিকও বলতে পারো। কথক বণিক রূপে সাগর পাড়ি দিতে চায়, তাও হবে। অথবা কথক সদাগর রূপে সাগর পাড়ি দিতে চায়, বুঝছে? এখানে এরকম অনেকগুলো আরও প্রশ্ন রয়েছে, যেমন সাগরে তার কি ভাসবে, সাগরে তার কি ভাসবে, সাগরে তার তার মানে কতকের, কতকের সপ্ত মধুকর ভাসবে, সপ্ত মধুকর ভাসবে। আচ্ছা পরের প্রশ্ন, কোথায় সে বেচাকেনা করবে? কতক বিশ্বজোড়া হাটে পণ্য কেনা বেচা করবে। কথক বিশ্বজোড়া হাটে পণ্য কেনা বেচা করবে। এই এইভাবে তোমাদের এখানে আরও দশখানা, আরও পাঁচ ছয় সাত আট নয় দশটা কোশ্চেন রয়েছে, সব প্রশ্নগুলো তোমাদের পড়ার কথা যদি কবিতাটা তুমি মুখস্থ করো। কবিতা মুখস্থ কিন্তু লেখাটা পরীক্ষায় থাকবে, ঠিক আছে? কবিতা মুখস্থ। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা আমার মনে পড়েছে, তোমাদের আমি বলে দিচ্ছি। এইটা হওয়ার পরে আমরা কিন্তু ওই রচনায় চলে যাব, আমাদের তিনটে রচনা পড়তে হবে, সেই রচনায় আমরা চলে যাব পরের দিন। আমি আজকে যতটা হচ্ছে এই টেক্সটটা পড়া হয়ে গেলে আমরা রচনায় চলে যাব, ঠিক আছে? তো এটা মনে রাখবে, রচনা তোমাদের বৃত্তি পরীক্ষাও থাকে, দ্বিতীয় পর্বের পরীক্ষাও থাকে, সুতরাং রচনা আমরা আমাদের শুরু করতে হচ্ছে। তারপরে লিখিত প্রশ্নে চলে যাব। এখানে এক নম্বর, সওদাগরের বেশে কথক কি করতে চান? সওদাগরের বেশে কথক কি করতে চান? সওদাগরের বেশে কথক
সাগরও পাড়ি দিতে চান। একটু একটু বড় করে লিখলে, সদাগরের বেশে কথক সাগর পাড়ি দিয়ে বিশ্বজোড়া হাটে কেনা বেচা করতে চান। সাগর পাড়ি দিয়ে বিশ্বজোড়া হাটে কথক কেনা বেচা করতে পারে। ঠিক আছে তো? তারপরে বলছে আমরা চার নম্বরে একটা কোশ্চেন দেখো, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি বুঝিয়েছেন, কবি কি বুঝিয়েছেন? দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝেছেন? বইয়ে কিন্তু গাথা বানানোটা এখানে ধ আছে, এটা ঠিক করে নেবে, এই জায়গাটা ধ আছে, ধ দেওয়া আছে, এটা ভুল হবে, ফয়াকার হবে, এটা ঠিক করে নেবে। ঠিক আছে? আচ্ছা তো কি বলছে, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝেছেন? দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি এক দেশের সঙ্গে অন্য দেশের সীমানাকে, সীমানার চিহ্নকে বুঝিয়েছেন বা সীমানাকে বুঝিয়েছেন। এক দেশের সঙ্গে আরেক দেশের সীমানার চিহ্নকে কবি দেয়াল গাথা, দেশে দেশে দেয়াল গাথা বলতে চেয়েছেন। ক্লিয়ার? পরে কোশ্চেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন? এই যে দেয়াল, দেয়ালটা কি এক দেশ আর আরেক দেশের মধ্যে সীমানা, যাতে আমরা ইচ্ছে মতো ওই দেশে আর যেতে না পারি, ওখান থেকে এদেশে আবার ঢুকতেও না পারে, তার কতগুলো সরকারি নিয়ম আছে, তাই জন্য দেয়াল দেওয়া হয়। কিন্তু কবি তো খেয়ালি, কবি এই সব কবিগুলোকে পরাধীনতার বন্ধন হিসেবে দেখেছেন, তাই আছে এবার উত্তরে, তাই ওগুলোকে রাখতে চান না, বুঝতে পেরেছ? তো আমাদের কীভাবে তিনি এর প্রতিকার করবেন, এই দেয়ালটাকে কী করে সরাবেন? কবি বন্যা এনে এই বিভেদ, এই সীমানা চিহ্নকে ভেঙে দিতে চান। কবি বন্যা এনে এই বিভেদ তথা দুদেশের সীমানা চিহ্নকে ভেঙে দিতে চান, যাতে এক দেশ থেকে অন্য দেশে যেতে কবির কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? তো এখানে এরকম করে আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, আর একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, সাত নম্বর একটা প্রশ্ন রয়েছে। কয় নম্বর প্রশ্ন? সাত নম্বরে একটা রয়েছে, সাত নম্বরে রয়েছে, কবিতায় কোন কোন রত্নের উল্লেখ পাওয়া যায়? সাগর পাড়ি দেব এই কবিতায় কোন কোন রত্নের উল্লেখ করা হয়েছে? আমরা পেয়েছি লাল জহরত, চুনি, পান্না, মুক্তা, এগুলো পেয়েছি। কী পেয়েছি? লাল জহরত, চুনি, পান্না, মুক্তা। ঠিক আছে? এগুলো পেয়েছে। এরকম করে আটটা কোশ্চেন রয়েছে, এই আটটা প্রশ্ন তোমাদের এখান থেকে করতে হবে। নেক্সট পয়েন্টটাতে চলে যাচ্ছি, নিচের শূন্যস্থানগুলোতে সঠিক বর্ণ বসাও। শূন্যস্থানে সঠিক বর্ণ খুবই সহজ, এগুলো খুব সহজই বিষয়, একটু চোখটা বড় করে দেখতে হবে। তো আমি কি বলছি, তোমাদের চোখগুলো ছোট ছোট না? তোমাদের চোখগুলো ছোট ছোট নয়, তোমাদের চোখগুলো যথেষ্ট বড়। তো আমরা দেখছি, আমি চোখ বড় করছি মানে মনোযোগ দিয়ে মনের চোখটাকে বড় করো, এটা বলতে চেয়েছিল। আচ্ছা দেখি, সঠিক বর্ণ বসা। সঠিক বর্ণ যেমন এরকম অজস্র রয়েছে, দেখো এটা কি হবে, হ্যাঁ সদাগর, এখানে ম ড্যাশ ক, বুঝতেই পারছো, মধুকর, এই তো। এরকম করে এখানে অনেকগুলো রয়েছে, রয়েছে ময়ূর পঙ্খী হবে, তারপরে হচ্ছে উ ড্যাশ হার, এখানে উপহার হবে, মু ড্যাশ মালা,
মুক্তামালা হবে এইভাবে প্রশ্নগুলো করা আছে তাহলে যে তোমাদের আমি এটা হচ্ছে সঠিক বর্ণ এখানে একটা রয়েছে আর এই পর্যন্ত তাহলে আমাদের আজকের ইয়ে থাকলো তারপরে আরও কিছু রয়েছে আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা পরের দিন যাব আর আমি বললাম টেক্সটটা পড়া হয়ে গেলে পরে আমরা ওই রচনাতে যাব ব্যাকরণী যে নির্মিতির মধ্যে রচনা আছে সেই রচনার মধ্যে আমরা যাব হ্যাঁ তার মধ্যে আমার একটা মনে রয়েছে যে বর্ষাকাল সম্পর্কে একটা রচনা রয়েছে এটা তোমরা পড়তে পড়তে থাকো তারপর আমি ওই তিনটে রচনা একদিনই হচ্ছে আলোচনা করে দেবো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো।